একটু ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলতে চাই, এটা অনেক পেশেন্ট এই বিষয়টা সম্পর্কে জানতে চাই, এটা ট্রিটমেন্ট সম্পর্কে একটু শুনতে চাই। ফ্রোজেন শোল্ডার অ্যাকচুয়ালি যেটা আমরা প্রথম অবস্থায় বলি প্রাইমারি স্টেজ ক্যাপসুলাইটিস, যখন দেখবো অনেক রোগীদের বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে লং টাইম, তাদের শোল্ডার জয়েন্টে একটা পেইন হয়। যখন ক্যাপসুলটা ইনফ্লাম হয়ে যায়, আমাদের শোল্ডার জয়েন্টের ক্যাপসুল থাকে যেটা ফ্লুইড সিক্রেশন করে, কারণ বল অ্যান্ড সকেট জয়েন্ট ভিতরে একটা ফ্লুইড সিক্রেশন হয় যেটা মুভমেন্টের জন্য হেল্প করে। তো যখনই ফ্লুইড সিক্রেশনটা কমে যায় বিভিন্ন কারণে, আঘাতজনিত কারণ হতে পারে, ডায়াবেটিসের কারণ হতে পারে বা রেস্টের কারণ হতে পারে, তখনই তার শোল্ডার জয়েন্টে একটা পেইন শুরু হয়, এটাকে আমরা বলি ক্যাপসুলাইটিস। আস্তে 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 যত সে দিন যায় মুভমেন্ট করতে গেলে যেহেতু ব্যথা লাগে সে মুভমেন্ট বন্ধ করে দেয়, তখন কি হচ্ছে এটা আস্তে আস্তে অ্যাডিশন হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। তখনই ফ্রোজেন হয়ে যাচ্ছে এবং এটা যত দিন যাবে এটা তত খারাপের দিকে যেতে থাকে, আস্তে আস্তে হাতটা শুকায় যেতে পারে। তো এটা প্রাইমারি স্টেজে যদি আমরা ফিজিওথেরাপি দিই তাহলে কিন্তু সাথে সাথে সে ভালো হয়ে যায়। যখনই শোল্ডার জয়েন্টে ব্যথা হয় তখনই তাকে ফিজিওথেরাপি শুরু করতে হবে এবং গরম শেক দিতে হবে। এখানে পেইন কিলারটাকে অ্যাভয়েড করা যেতে পারে, পেইন কিলার এখানে দরকার নেই, তবে এখানে হট ওয়াটার কম্প্রেশন গরম পানি খুব ভালো হেল্প করে। সো ফ্রোজেন শোল্ডার রোগীদের জন্য যত দ্রুত সম্ভব তাদেরকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিতে হবে এবং তারা ভালো হয়ে যাবে। মানে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন কাঁধে ব্যথা হলেই সাথে সাথে ফিজিওথেরাপি দরকার, কারণ ডায়াবেটিস রোগীদের জন্য পেইন কিলারটা অ্যাভয়েড করা উচিত, কারণ যেহেতু তাদের কিডনির একটা অনেক থেকে অনেক সব দিক থেকে একটু মেইনটেইন করে চলতে হয়। একটু সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস, যেহেতু সম্প্রতি সময়ে আমাদের এই বিষয়টা বেশি দেখা যাচ্ছে হয়তোবা আমাদের লাইফস্টাইলের কারণে, একটু আপনি যদি ডিটেইলস সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস, এটাও কিন্তু ঠিক কোমর ব্যথার মতো কমন একটা প্রবলেম। যে নেক পেইন হচ্ছে কাদের বেশি, যারা ডেস্ক জব করছে, যেমন কম্পিউটার ওয়ার্ক করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারদের, কিন্তু সফটওয়্যারে কাজ করছে যারা, হার্ডওয়্যারে যারা কাজ করছে ঘাড় বাঁকা করে, প্লাস টিচারদের অনেক রোগী আমরা পেয়ে থাকি, টিচাররা খাতা দেখছে বিছানায় বসে বসে, পরীক্ষার খাতাগুলো চেক করতে করতে তাদের ঘাড় ব্যথা হচ্ছে, বা অনেক আছে কম্পিউটারে লং টাইম যারা রিসার্চ ওয়ার্ক করছে, এদের কিন্তু প্রচুর পরিমাণে ঘাড়ে ব্যথা হচ্ছে, কারণ ডিস্ক প্রোল্যাপস হয়ে যাচ্ছে। আমাদের পেছন দিকে ডিস্ক প্রোল্যাপস হওয়ার চান্স বেশি, যেহেতু আমরা সামনে ঘাড় বাঁকা করে কাজ করি, এই কারণে আমাদের ঘাড়ের পেছনে ডিস্ক প্রোল্যাপস হয়, যেটাকে সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বলা। যে লাম্বারে যেমন পিএলআইডি হয়, ঠিক সার্ভাইকালও ডিস্ক প্রোল্যাপস হয়, তার নেক পেইন হচ্ছে, আস্তে আস্তে ব্যথা হাতে চলে যাচ্ছে। অনেক রোগী আছে যারা এটা খারাপ হতে হতে একসময় রোগী বলে আমার কোনো ব্যথা নেই কিন্তু আমি হাঁটতে পারি না, ব্যালেন্স কমে যাচ্ছে, সে ডানে যেতে বায়ে চলে, বায়ে যেতে ডানে চলে, আরও ডেঞ্জারাস, তখন আমরা সার্ভাইকাল মাইলোপ্যাথি বলি, যেটার পরেই কিন্তু সে প্যারালাইসিস হয়ে যাবে চার হাত পা। সো এরকম যদি কোনো সিমটম দেখা দেয় যে সে হাঁটতে গেলে সে ডানে বায়ে চলে আসে, ব্যালেন্স পাচ্ছে না, এটা কিন্তু ভয়ঙ্কর, তখন দ্রুত তাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং আগে এমআরআই করে ট্রিটমেন্ট নিতে হবে। অনেক আছে দেখে ঘাড়ে ব্যথা আছে এর জন্য পেইন কিলার খেয়ে সময় নষ্ট করছে, এটা কিন্তু আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে। অনেক আছে না দেখে এমআরআই না করে স্পেশালিস্ট না দেখে ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে থেরাপি নেওয়া শুরু করেছে, এটাও ঠিক না। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, ফটিনিশ, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান? বল। জি, ওজন 56 কেজি। আচ্ছা, আমার লোক সংসার, এই সংসার হচ্ছে ওই অনেকক্ষণ শুয়ে বসে থাকার পর উঠলে হাঁটার সময় পায়ে ব্যথা করে, পা তলা একটু ঘোরালি, তারপরে আমি কয়েকটা হাঁটলে ঠিক হয়ে যায়। জি ঠিক আছে, আপনি আমাদের সাথে কোথাও ডাক্তার দেখিয়েছেন আপনি? সকালে দাঁড়ালেই ব্যথাটা নার্ভে চাপ লাগে, সঙ্গে সঙ্গে গোড়ালি পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাচ্ছে, একটু হাঁটাচলা করলে কোমরের যত লোড পড়ে ফ্লুইডটা বেরোয় যাচ্ছে, তখন কিন্তু তার ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে। আবার অনেকক্ষণ বসে আছে চেয়ারে, উঠে দাঁড়ানোর সাথে গোড়ালিতে ব্যথা, কয়েক কদম দিলে, কয়েক পা হাঁটলে আবার ব্যথাটা কমে যাচ্ছে, এটা ডিস্ক প্রোল্যাপসের কারণ হচ্ছে। তার অসুখটা হচ্ছে কোমর থেকে যাচ্ছে, সো কোমরে থেরাপি করতে হবে, পারলে একটা এমআরআই করে দেখে থেরাপি দিতে হবে। কারণ কি, অনেক সময় এটার পাশাপাশি প্যাথোলজি থাকতে পারে, যে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন যেটাকে আমরা বলি, যে টিউমার, টিবি, ক্যান্সার অনেক কিছুই থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, বোন ইনফেকশন, বিভিন্ন কারণেও ব্যথা হতে পারে। সো একটা এমআরআই করলে কিন্তু আমরা সমস্ত সমস্যার সমাধান পেতে পারি, একটা এমআরআই করলে আমরা কনফার্ম হয়ে যাবো যে এটা ডিস্ক প্রোল্যাপস আছে না কোনো প্যাথোলজি আছে। প্যাথোলজি থাকলে প্যাথোলজি চিকিৎসা করতে হবে, পাশাপাশি ফিজিওথেরাপি, আর যদি ইনজুরি মেকানিক্যাল থাকে দেন আমরা সরাসরি ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনারা যারা চিকিৎসক যারা আছেন, এরা সবসময় ইনভেস্টিগেশনের কথার উপর প্রচন্ড জোর দেন। আমি একজন চিকিৎসক হিসেবে জানি যে একটা ইনভেস্টিগেশন একজন মানুষের ডায়াগনোসিসের জন্য কতটা ইম্পর্টেন্ট, কিন্তু পেশেন্ট এটা বুঝতে চায় না, অযথা আপনাদেরকে একটু ব্লেম করে, এই বিষয়ে কি বলতে চান? আসলে এটা হচ্ছে আমাদের দেশে যেহেতু পেশেন্টদের পকেটের টাকা খরচ হয়, যে কারণে তাদের একটু কষ্ট হতেই পারে। পৃথিবীর কোনো দেশে তো আসলে পয়সা দিয়ে কেউ ট্রিটমেন্ট করে না, ইউরোপে আমি দেখতে ইন্স্যুরেন্স কাভারেজ করছে, সেখানে কিন্তু চিকিৎসা করতে গেলে অবশ্যই ইনভেস্টিগেশন আগে করতে হয়, কারণ উইদাউট ডায়াগনোসিস আন্দাজে চিকিৎসা করার সময় কিন্তু এখন নাই, এখন পৃথিবী কিন্তু অনেক ডেভেলপ। সো এই যে এত মেশিন বানাইছে পৃথিবী, ওয়ার্ল্ড যে বানাচ্ছে কি জন্য, মানুষের প্রয়োজনে বানাচ্ছে, মানে আমরা যদি সুযোগ থাকে তাহলে কেন সেটা ইউজ করব? একটা পরীক্ষা না করে ট্রিটমেন্ট করলে একটা মানুষের মৃত্যু হতে পারে, তো একটা মৃত্যু হয়ে গেলে সেখান থেকে রিটার্নের কোনো চান্স নাই, যে কারণে আমরা বলছিলেন টিউমার বা এগুলো থাকে, তো আমরা এই কারণে আমরা অনেক রোগী পাই, আমরা 100টা এমআরআই করলে তার মধ্যে 2টা 3টা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি টিউমার, টিবি, ক্যান্সার। সো এই যে একটা
এটা কারা এটা কিন্তু জানা খুব টাফ, সো একটা এমআরআই ছাড়া জানা কোনো উপায় নাই।